আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওতে দু সালের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় রসায়নের সমাধান নিয়ে আলোচনা করবো সেই সাথে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো তারপর দেখো প্রথমে রয়েছে অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে দুই এবং এই অ্যাসাইনমেন্টটি তোমাদের সপ্তম অধ্যায় থেকে এসেছে এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে পদার্থের পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ নির্দেশনায় দেওয়া আছে মোমের দহনের ফলে এক গ্যাস জলীয় বাষ্প তাপ ও আলো উৎপন্ন হয় চুনের মধ্যে এক গ্যাস চালনা করলে বিযোগও পাওয়া যায় বিযোগের মধ্যে কয়েক ফুটা লঘু হাইড্রোক্লোরিক যোগ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে ক প্রশ্ন মোমের দহন কি কী ধরনের পরিবর্তন ব্যাখ্যা করতে হবে উল্লেখিত সকল পরিবর্তনগুলো বিবেচনায় নিয়ে কোনটি কোন শ্রেণির বিক্রিয়া তা ব্যাখ্যা করতে হবে গ নাম্বার এ ও বি যৌগে কার্বন পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে এবং সর্বশেষ প্রশ্ন ইলেকট্রনিক স্থানান্তরের ধারণায় বিক্রিয়াগুলো রেডক্স নন রেডক্স তা যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে এবং নির্দেশকে দেওয়া আছে খ নাম্বার নির্দেশকে দেওয়া আছে তিনটি বিক্রিয়া চিহ্নিত করে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে চার নাম্বার দেওয়া হবে এ ও বিযৌগ চিহ্নিত করে কার্বন পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে পারলে চার নাম্বার দেওয়া হবে এবং সর্বশেষ প্রশ্ন ইলেকট্রনিক স্থানান্তরের ধারণায় বিক্রিয়াগুলো রেডক্স নন রেডক্স চিহ্নিত করতে পারলে চার নাম্বার দেওয়া হবে তো এই ছিল তোমাদের প্রশ্ন চলে আবার উত্তরপত্রে ফিরে যায় তারপর এটি হচ্ছে তোমাদের উত্তরপত্র এবং দেখো প্রথমেই শিরোনামটি দেওয়া আছে পদার্থের পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ ক নং প্রশ্নের উত্তর মোমের দহন মোমের দহন হল ভৌত ও রাসায়নিক পরিবর্তন নিম্নে তা ব্যাখ্যা করা হল মোম সাধারণত হাইড্রো হাইড্রোকার্বন দ্বারা গঠিত এর মূল উপাদান কার্বন ও হাইড্রোজেন মোমকে জ্বালালে তা বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে যেহেতু নতুন পদার্থের সৃষ্টি হয় তাই এই পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন আবার মোম জালালে তা সম্পূর্ণ দহন হয়ে কিছু অংশ নিচে তরল হয়ে চুয়ে পড়ে যা মোমের বহুত পরিবর্তন খনং প্রশ্নের উত্তর নিম্নে উল্লেখিত সকল পরিবর্তনগুলো বিবেচনায় নিয়ে বিক্রিয়ায় বিক্রিয়ার শ্রেণী আলোচনা করা হলো মোমের দহন বিক্রিয়া তো এই বিক্রিয়াটি হচ্ছে মোমের সাথে অক্সিজেন যোগ করে কার্বন ডাইঅক্সাইড পানি তাপ ও আলু উৎপন্ন হয়েছে বিক্রিয়ার ধরন ব্যাখ্যা উক্ত বিক্রিয়াটি হল দহন বিক্রিয়া কারণ কোনো যোগের সাথে অক্সিজেন বিক্রিয়া করে একাধিক যোগ উৎপন্ন হলে তাকে দহন বিক্রিয়া বলে মোমের দহনে তেমন মোমের দহনে তেমন তাই ঘটেছে আবার মোমে মোমের দহনে উৎপন্ন এক গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে চুন চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় বিক্রিয়াটি নিম্নরূপ এখানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড যোগ করে হয়েছে ক্যালসিয়াম কার্বনেট। বিক্রিয়ার ধরন ব্যাখ্যা উক্ত বিক্রিয়াটি হল সংযোজন সংযোজন বিক্রিয়া কারণ একাধিক যৌগ বিক্রিয়া করে যদি তা একটি যৌগ সৃষ্টি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে উক্ত বিক্রিয়াই এমনটাই ঘটেছে উক্ত বিক্রিয়া থেকে বি যৌগটি পাই তা হলো ক্যালসিয়াম কার্বনেট এবং এই যৌগের সাথে হাইড্রোক্লোরিক বিক্রিয়া করলে বিক্রিয়াটি হবে নিম্নরূপ ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক যুগ করলে হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বিক্রিয়ার দরণ ব্যাখ্যা উক্ত বিক্রিয়াটি হল দি দ্বিবিয়োজন বিক্রিয়া কারণ যে যে বিক্রিয়ায় একাধিক যৌগ বিয়োজিত হয়ে একাধিক নতুন যৌগ তৈরি করে তাকে দ্বিবিয়োজন বলে সে অনুযায়ী এটি দ্বিবিজন বিক্রিয়া তারপর গণং প্রশ্নের উত্তর খ হতে পাই এ ও বি যৌগগুলো হলো যথাক্রমে কার্বন ডাইঅক্সাইড ও ক্যালসিয়াম কার্বনেট নিম্নে ক্যালসিয়াম ও ক্যালসিয়াম কার্বনেটের সি জারণ মান নির্ণয় করা হল যদি কার্বন ডাইঅক্সাইডের জারণ সংখ্যা সমান সমান এক্স তাহলে এক্স প্লাস মাইনাস টু টু সমান সমান জিরো সমান সমান সমাধান করে হয়েছে এক সমান সমান প্লাস ফোর এখানে সি এর জারণ মান সমান সমান প্লাস ফোর ক্যালসিয়াম কার্বোনেটের জারণ মান এখানে কারণ না এখানে হবে জারণ মান যদি সি এর জারণ সংখ্যা এক্স তাহলে টু প্লাস এক্স প্লাস মাইনাস টু ইন্টু থ্রি সমান সমান জিরো সমাধান করে হয়েছে এক্স সমান সমান প্লাস ফোর এখানে ক্যালসিয়াম কার্বোনেট এর জারুন হচ্ছে প্লাস ফোর তারপর হচ্ছে গণক প্রশ্নের উত্তর রেডক্স ও নন রেডক্স বিক্রিয়া শনাক্তকরণ রেডক্স বিক্রিয়া যে বিক্রিয়ায় একই সাথে জারণ ও বিজারণ সংগঠিত হয় সেই বিক্রিয়াকে রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া বলে নন রেডক্স বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থেকে উৎপাদক উৎপাদক এখানে উৎপাদক গঠনকালে বিক্রিয় মৌলসমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে না সেই বিক্রিয়াটিকে নন রেডক্স বিক্রিয়া বলে উক্ত বিক্রিয়াগুলোকে গুলো রেডক্স না নন রেডক্স তার নিম্নে আলোচনা করা হলো মোমের সাথে বিক্রিয়া মোমের সাথে অক্সিজেন যোগ করে হয়েছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়েছে এবং উপরোক্ত বিক্রিয়াটি হলো রেডক্স বিক্রিয়া কারণ এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে আবার উক্ত বিক্রিয়াটি দহন বিক্রিয়া হয় এটি রেডক্স বিক্রিয়া ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়াটি নিম্নরূপ ক্যালসিয়াম অক্সাইড এর সাথে কার্বন ডাইঅক্সাইড যোগ করে হয়েছে ক্যালসিয়াম কার্বনেট উপরোক্ত বিক্রিয়াটি হলো র্যাডক্স বিক্রিয়া কারণ এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটেছে আবার উক্ত বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া এটি রেডক্স বিক্রিয়া ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়াটি নিম্নরূপ ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড যোগ করে হয়েছে ক্যালসিয়াম কার্বনেট উপরোক্ত বিক্রিয়াটি হল রেডক্স বিক্রিয়া কারণ এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে আবার উক্ত বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া হয় এটি রেডক্স বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক বিক্রিয়াটি নিম্নরূপ ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক যোগ করে হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়েছে উপরোক্ত বিক্রিয়াটি হলো নন রেডক্স বিক্রিয়া কারণ এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটেনি আবার উক্ত বিক্রিয়াটি ডিবিউজন বিক্রিয়া হয় এটি রেডক্স বিক্রিয়া তো এই ছিল দু সালের দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের হ্যারাসাইনমেন্ট বিষয় রসায়নের সম্পূর্ণ সমাধান তো ধন্যবাদ ছয়কে